যেহেতু কোরআনে কারিমে 32 জায়গায় এই যাকাতকে নামাজের সাথে লাগিয়ে দেওয়া হয়েছে, অনুরূপভাবে রাসূলের বাসাম এই হাদিসের মধ্যে নামাজের পর পর যাকাতের কথা এনেছে। আমাদের দেশে দুই চালা চার চালা গড়, বিল্ডিং বাদ দিলে অন্যান্য গড় যেগুলো আছে এগুলো দুই চালা অথবা চার চালা গড় আছে। আরব দেশে এরকম কোনো গড় ছিল না, কি ছিল? তাঁবু ছিল। তাঁবু, একটা তাঁবু যদি গাঁথতে হয় পাঁচটা কুটি লাগে, পাঁচটা। এক নম্বর, মাঝখানে যেটা গেড়ে দেয় সেটা উঁচু থাকে, আর চার কোনায় চারটি কুটি থাকে। রাসূলের বাসাম এই তাঁবুর মাধ্যমে ইসলামকে বুঝালেন যে প্রথম নম্বর যেটা মাঝখানে থাকবে এটার নাম ঈমান, এটা চলবে মাঝখানে থাকবে এটার নাম ঈমান। দ্বিতীয় হচ্ছে যে দ্বিতীয় কুটিটা নামাজ, তিন নম্বর কুটি যাকাত, চতুর্থ কুটি হজ, পঞ্চম কুটি নামাজ রোজা। এই কুটিগুলো যদি ঠিক থাকে মাঝখানের কুটিটা ঠিক থাকে, যদি কুটি সুতোর পাশে কুটি যদি নড়বড় হয়ে যায়, যদি না থাকে আস্তে আস্তে ইমানও কী হয়ে যায়, দুর্বল হয়ে যায়। দুর্বল হতে হতে এক সময় দেখবেন ইহুদিরা এসে যদি বলে আজকে বা আগামীকাল বা পরশুদিন অথবা 10 দিন পরে কিয়ামত হয়ে যাবে, এই মুসলিমরা সেটাকে গ্রহণ করে নেয়, কারণ তাদের ঈমান দুর্বল হয়ে গেছে। দেখছেন না গত জুমাতে কি হইল? গত জুমার আগে বহু মানুষ যে যে কি বলে ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে বাড়িতে চলে আসছে, ভাই কি হয়েছে, ভাই যে আগামীকাল না কিয়ামত হয়ে যাবে, এই জন্য বাড়িতে একসাথে যাতে সবাই মরতে পারি। ঈমান কোথায় গেছে? ঈমান কোথায় গেছে? অথচ এই কেয়ামত সম্পর্কে রাসূল আসলামকে জিব্রাইল আসলাম জিজ্ঞেস করছেন দশম হিজরিতে, একটা হাদিসে জিব্রাইল আছে, হাদিসের কিতাবে, এর শেষে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন জিব্রাইল আসলাম, আখবিরনি আনিস সাআ, হে রাসূল আপনি আমাকে কেয়ামত সম্পর্কে একটু সংবাদ দিন। আল্লাহ রাসূল বলছেন মাল মাসউল বিআলামা মিনাস সাইল, আমি জানি না, সে কথা বলেন নাই, আমি কেয়ামত সম্পর্কন হবে সেটা আমি জানি না, সেটা বলেন নাই। কি বলেছেন? যিনি জিজ্ঞাসাকারী সে জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর চেয়ে বেশি জানেন না। এখানে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হচ্ছে, জিজ্ঞাসাকারী জিবরিল আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালাম যেমন জানেন না, আল্লাহর রসুলও কিয়ামত কখন হবে নির্দিষ্ট টাইম কোনটা সেটা আল্লাহর রসুলও জানেন না। এ কথা বলার কারণ কি? কিয়ামত পর্যন্ত যে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে সেও জানবে না, যাকে জিজ্ঞাসা করা হবে সেও জানবে না। এই জন্য আল্লাহ রসুল লম্বা করে উত্তর দিলেন। এ কিয়ামতের সঠিক তারিখটা কার কাছে আছে? ইন্নাল্লাহ ইন্দাহু ইলমুস সাআ, একমাত্র আল্লাহর কাছেই আছে এই কিয়ামতের সঠিক জ্ঞান, আল্লাহর কাছে আছে। সুতরাং এই নামাজ যখন পড়ে না, যাকাত যখন দেয় না, রোজা যখন রাখে না, হজ যখন করে না, তখন তারপরও মানুষ বলে আমরা নামাজ না পড়লেও আমাদের ঈমান ঠিক আছে।